ও ভালোবাসা জানিয়ে আজ তোমাদের ক্লাস শুরু করছি। আমি আজকে তোমাদের অধ্যায় ১৬ পুষ্টিকর খাদ্য ও পানীয় এই অধ্যায়টা তোমাদেরকে আমি বোঝাবো। তোমরা হোয়াটসঅ্যাপে নিশ্চয়ই প্রশ্নপত্র পেয়েছো, প্রশ্নগুলো পড়েওছো। আজকে আমি আরেকবার ভালো করে বুঝিয়ে দিচ্ছি, তোমরা দেখো। প্রথমেই আমরা জানবো যে খাদ্য কাকে বলে। শরীরের পুষ্টি ও বৃদ্ধি সাধনের জন্য আমরা যে খাবার খেয়ে থাকি বা জীবন ধারণের জন্য আমরা যে খাবার খাই তাকেই বলে খাদ্য। খাদ্য কত রকমের হয়? খাদ্য বিভিন্ন রকমের হয়, যেমন আমিষ, নিরামিষ, সুষম খাদ্য প্রভৃতি। আমরা যে খাবারগুলো সাধারণত খাই, যেমন ধরো ভাত, ডাল, দড়ি, তরকারি, মাছ, মাংস, দুধ, এগুলো সবই খাদ্য। কিন্তু এর মধ্যে আবার ভাগ আছে কিছু নিরামিষ, আমিষ, এভাবে আমরা ভাগ করি খাদ্য। তাহলে খাদ্য গেল। এবার পানীয়, যেটা আমরা পান করি তাকে বলে পানীয়। যেমন ধরো জল, দুধ, যে তরল পদার্থগুলো আমরা খাই তাকে বলে পানীয়। দুধ আমরা পান করি, জল পান করি, সেজন্য এগুলোকে বলা হয় পানীয়। আচ্ছা, এরপরে আমরা জানবো বিশুদ্ধ জল কাকে বলে। জীবাণুমুক্ত জলকে বিশুদ্ধ জল বলে। সাধারণত পুকুর, ডোবা, তারপর তোমার নদী, এগুলোর জলে অনেক নোংরা আবর্জনা এগুলো ভেসে বেড়ায় থাকে, সেগুলো সুতরাং সেই সব জলকে আমরা খেতে পারি না। সেইগুলোকে জীবাণুমুক্ত করে সেই জল যখন আমরা খাই তাকে বলে বিশুদ্ধ জল। একমাত্র বিশুদ্ধ জল খেয়েই আমরা প্রতিদিন পান করি। আমরা যদি বিশুদ্ধ করে জল না খাই তাহলে আমাদের বিভিন্ন রোগ শরীরে প্রবেশ করবে, কলেরা, টাইফয়েড, এইসব রোগগুলো আমাদের হতে পারে। এরপরে আমরা কেন জল খাই? কারণ শরীরে আমরা যে খাবার খাই সেই খাবারগুলো হজমের জন্য বা শরীর থেকে যে ঘাম বেরোয় সেই ঘাম যে আমাদের শরীর থেকে নির্গত হয় সেই নিবারণের জন্য বা রক্ত চলাচলের জন্য জল খাওয়া অত্যন্ত জরুরি। আর আমরা কোথা থেকে জল পাই? আমরা জল পাই নলকূপ, কুয়ো, নদী, পুকুর প্রভৃতি থেকে। ঠিক আছে, তাহলে তোমরা এগুলো ভালো করে পড়বে, বাড়িতে ভালো করে মুখস্থ করবে, কেমন? আজ তাহলে আসি, টাটা।